তো প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে শুভেচ্ছা রইল প্রথমেই তোমাদেরকে আমি বলে রাখি বন্ধুরা তোমরা দেখতে পেয়েছো ইতিমধ্যে আমি তোমাদের জন্য কী জবের আপডেট নিয়ে এসেছি সেটা হচ্ছে সম্পূর্ণ বেসরকারি চাকরির আপডেট আমি কিন্তু তোমাদেরকে কিছুদিন আগেই একটি সরকারি চাকরির আপডেট দিয়েছিলাম যেটা কি না গ্রুপ ডি এস এসির তোমাদের এক্সাম হয়েছে কিছু দিন পরেই তার কিন্তু ফল প্রকাশও হয়ে যাবে হয়তো কিছু মাস টাইম লাগবে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু তোমাদের কাছে আমি চলে এসেছি সম্পূর্ণ প্রাইভেট জবের আপডেট নিয়ে অবশ্যই সরকারি চাকরির আপডেট তোমাদের কাছে নিয়ে আসবো আর যদি ভিডিওর মাধ্যমে নিয়ে না আসতে পারি কমিউনিটিতে নিয়ে আসবো তোমরা থামমেল দেখে বুঝতে পেরেছ ভিডিও দেখেও বুঝতে পেরেছ আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি মেড প্লাসের জব আপডেট নিয়ে বন্ধুরা মেড প্লাস মেডিসিনের কোম্পানির তরফ থেকে কিন্তু কর্মী নিচ্ছে এবার একটা কথা বলি কোম্পানি নয় ডাইরেক্ট মেডিসিনের যে অয়ার হাউস হয় ফ্যাক্টরি হয় সেখান থেকে লোক নিচ্ছে এই মুহূর্তে তো বন্ধুরা এখানে তোমাদের কাজের জন্য ক্রাইটেরিয়া কি কি আছে তোমরা কীভাবে আবেদন করবে তোমাদের এজ লিমিটি বা কত রয়েছে আমি কিন্তু তোমাদেরকে ভিডিওতে সবটা বলে দেব। তাই ভিডিওটা কোনোরকমভাবে স্কিপ করে যাবে না যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে হান্ড্রেড এই জেনুইন জবটির জন্য তারাই আবেদন করবে আর তারাই কিন্তু আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে তবেই কিন্তু বুঝতে পারবে নয়তো কিন্তু তোমরা বুঝতে পারবে না তো বন্ধুরা এখানে তোমাদের কাজ কি রয়েছে মেড প্লাসের মেডিসিনের যে কোম্পানি ওয়্যারহাউস রয়েছে তার আন্ডারে যে অয়ে হাউস ফ্যাক্টারিতে কাজ রয়েছে সেখানে তোমাদের বেসিক্যালি কাজ করতে হবে মেডিসিন প্যাকেজিংয়ের কাজ মানে মেডিসিনের যে বাক্স থাকে সেই বক্স বাক্সতে ঠিকঠাকভাবে মেডিসিনগুলোকে প্যাকেজিং করা প্যাকিং করা বাক্সতে মেডিসিনগুলোকে ঠিকঠাকভাবে প্যাকেটের মধ্যে সিল করা পিকিং করা এছাড়াও মেডিসিনের বাক্সগুলোকে বক্সগুলোকে ঠিকঠাকভাবে স্ক্যান করার কাজ এছাড়াও কিন্তু বন্ধুরা তোমরা এখানে ডেলিভারি সার্ভিসের কাজও পেয়ে যাবে তো এখানে একটা দুটো কাজ নয় এবার একটা কথা বলি তোমরা অনেকেই বলবে দিদি মেডিসিনের কি ডেলিভারি করব। দেখো মেডিসিন ফ্যাক্টরি ওয়ার হাউস থেকে মেডিসিনের বক্সগুলোকে নিয়ে দোকানে মেডিসিন শপগুলোতে পৌঁছে দেওয়ার কাজ ফার্মেসিগুলোতে তো বন্ধুরা এখানে কিন্তু এই কয়েকটি পদ রয়েছে একটা দুটো পদ নয় অনেকগুলো পদের কথাই তাহলে তোমাদেরকে বললাম তো এবার বলবো বন্ধুরা এখানে তোমাদের কাজের জন্য স্যালারি কত রয়েছে স্যালারি রয়েছে তেরো হাজার ছশো টাকা থেকে শুরু তারপর সেটা বাড়িয়ে রাখা হয়েছে ষোলো হাজার চারশো টাকা পর্যন্ত সাথে তোমরা ইএসআইপিএফটা পেয়ে যাবে কেমন এবার বলবো বন্ধুরা এখানে তোমাদের কাজের জন্য কোয়ালিফিকেশান কত চাওয়া হয়েছে দেখো মেডিসিনের যে প্যাকেট মেডিসিনের প্যাকেটগুলোর মধ্যে মেডিসিন পুট করা তারপরে প্রসেসিং এই ডিপার্টমেন্টগুলোর জন্য তোমাদের অষ্টম শ্রেণী পাশ হলেই হবে তবে স্ক্যানিং ডিপার্টমেন্ট তারপরে বাকি ডিপার্টমেন্টগুলোর জন্য তোমাদের কিন্তু মাধ্যমিক পাশটা ম্যান্ডেটরি ঠিক আছে তো এই কয়েকটা লো রয়েছে এবার বলবো এখানে তোমাদের এজ লিমিট দেওয়া হয়েছে কুড়ি বছর ন্যূনতম কুড়ি বছর লাগবেই ১৯ বছর হলে হবে না আমি পরিষ্কার ক্লিয়ারলি তোমাদেরকে বলে দিলাম কুড়ি বছর লাগবে ছেলেদের চল্লিশ বছর পর্যন্ত মেয়েদের কিন্তু ৩৫ বছর পর্যন্ত রাখা হয়েছে যেটা এইচআরের তরফ থেকে বলা হয়েছে ডাইরেক্ট তোমাদেরকে কিন্তু আমি সেটাই বলছি এবার একটা কথা বলি কিভাবে আবেদন করবে অবশ্যই বলবো জব লোকেশনটা তোমরা বন্ধুরা একবার দেখে নাও রিডিং করে নাও এই লোকেশন রয়েছে বাকি লোকেশনে তোমরা কিন্তু পাবে না তো বন্ধুরা জব লোকেশন যেই যে জায়গাগুলো একটু দেখে নাও ডিউটি আওয়ার্স রয়েছে আট ঘন্টা আর ডেলিভারি সার্ভিসের জন্য শুধুমাত্র ন ঘন্টা রয়েছে ঠিক আছে কীভাবে আবেদন করবে ডেসক্রিপশন বক্সে আমি এইচ আর ম্যামের নাম্বার দিয়ে দিচ্ছি এইচ যিনি রয়েছেন উর্মি ম্যাম উর্মি ম্যাম মানে উর্মিলা ম্যাম আর কি উর্মিলা ম্যামের নাম্বার আমি দিয়ে দিচ্ছি ম্যামের সাথে সম্পূর্ণ কন্ট্যাক্ট করো ম্যামকে সমস্ত রকমটা জিজ্ঞাসা করবে অবশ্যই অফিস আওয়ারে ফোন করবে তার আগে কিন্তু ফোন করবে না ঠিক আছে ম্যামকে সম্পূর্ণটা জিজ্ঞাসা করবে জানবে সেই লোকেশানে কাজটা আছে কি না ভ্যাকেন্সিটা আছে কি না সম্পূর্ণটা জানবে জেনে আবেদন করবে ঠিক আছে একটাই কথা বলবো বন্ধুরা অনলি সিরিয়াস ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করবে বাকিরা আবেদন করার মানে যারা যারা ইচ্ছুক নও তারা আবেদন করার জন্য অ্যাপ্লাই করো না ঠিক আছে যারা ইচ্ছুক রয়েছে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন জব রয়েছে তাদের জন্য বলছি লেট না